নমস্কার স্ট্যান্ডার্ড 2 এর বাচ্চারা দেখো তোমাদের কালকে লাইভ ক্লাস হয়েছে সবাই লাইভ ক্লাসে হয়তো অ্যাটেন্ড হতে পারোনি তোমরা ইউটিউব ক্লাসটা দেখে নাও দেয়ার হোম লেসন 2 তে দেয়ার হোম এই চ্যাপ্টারটায় তোমাদের আগে রিডিং ছিল এমনি আমি অপোজিট ওয়ার্ড আর মেক সেন্টেন্স এগুলো দিয়েছিলাম আর কালকে বলেছি একের দাগে দুইয়ের দাগে আর তিনের দাগে আর নয়ের দাগে এগুলো তোমাদের এসি করতে দিয়েছিলাম ওখানটা আমার চলে গেল দেয়ার হোমটা হয়ে গেল লেসন 2টা হয়ে গেল আর লেসন 3টা তোমাদের রিডিং করিয়েছিলাম কালকে আমি আবার রিডিংটা করিয়ে দিচ্ছি আজকে দেখো মাই স্কুল আমার বিদ্যালয় আই অ্যাম কিরণ সেন আমি হই কিরণ সেন আই রিড ইন মনীন্দ্র একাডেমি আমি পড়ি রিড মানে পড়া আই মানে আমি আমি পড়ি ইন মনীন্দ্র একাডেমি স্কুলটার নামটা নাকি মনীন্দ্র একাডেমি ইট ইজ এ গুড স্কুল ইয়া ইট মানে ইহা ইজ মানে হয় এ মানে একটি গুড মানে ভালো স্কুল মানে স্কুল দেখো তোমরা এখানে আর একটা জিনিস পেয়ে যাবে যেটা তোমরা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ পড়েছো ইটটা এখানে দেখো মনীন্দ্র একাডেমি এই স্কুলের পরিবর্তে ইটটা বসে গেল সেই ইটটা তাহলে মনীন্দ্র একাডেমিটা নাউন একটা স্কুলের নাম আর ইটটা মনীন্দ্র একাডেমির পরিবর্তে বসছে সেই জন্য ইটটা প্রোনাউন দেখো ইট ইজ ইহা হয় এ গুড স্কুল একটা ভালো স্কুল তাহলে স্কুলটাও নাউন স্কুলের স্কুলটা কেমন স্কুলটা ভালো গুড এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ কেন স্কুলটা নাউন নাউনের দোষ গুণ প্রকাশ যেটাই পায় যে ওয়ার্ডে সেটাই হয় অ্যাডজেক্টিভ এখানে দেখো স্কুলের একটা ভালো গুণটা হলো তাই গুণটা হলো অ্যাডজেক্টিভ এই ধরনের তোমরা শিখেছো আবার দেওয়াও হবে শেখানো হবে তারপরে লাইনটা ইট ইজ অ্যাট বসিরহাট ইয়া হয় বসিরহাটে নিয়ার দা ইছামতি রিভার ইছামতি নদীর কাছে তাহলে ইহা কোথায় অবস্থিত ইছামতি নদীর কাছে বসিরহাটে স্কুলটা অবস্থিত দা স্কুল হ্যাজ 500 স্টুডেন্টস স্কুলে আছে 500 ছাত্রছাত্রী উইথ 10 টিচার্স অ্যান্ড ম্যাডামস দশজন শিক্ষক এবং শিক্ষিকা নিয়ে 500 জন ছাত্রছাত্রী আছে দেয়ার আর তোমরা টি এইচ ই আর ই দেয়ার আর টি এইচ ই আই আর দেয়ার নিয়ে তোমরা প্রত্যেকে ভুল করছো যেখানে টি এইচ ই আই আর হওয়ার কথা সেখানে টি এইচ ই আর ই দিয়ে দিচ্ছ আবার টি এইচ ই আর ই হওয়ার জায়গায় টি এইচ ই আই আর দিয়ে দিচ্ছ টি এইচ ই আই আর দেয়ার মানে হচ্ছে তাদের আর টি এইচ ই আর ই দেয়ার মানে সেখানে এইটা তোমরা মাথায় রাখবে প্রত্যেককে বলছো দেয়ার আর 7 রুমস ইন দি স্কুল সেখানে 7টা ঘর আছে স্কুলের মধ্যে বা বিদ্যালয়ের মধ্যে ওয়ান ইজ একটা হয় ফর দ্য টিচার্স অ্যান্ড ম্যাডামস একটা ঘর তাহলে কি কাদের জন্য শিক্ষক শিক্ষিকা শিক্ষিকাদের জন্য এভরি ক্লাস হ্যাজ এ ব্ল্যাকবোর্ড এ চেয়ার অ্যান্ড এ টেবিল প্রত্যেকটা ক্লাসে কি আছে এভরি মানে প্রত্যেক ক্লাস মানে শ্রেণীকক্ষ প্রত্যেকটা শ্রেণীকক্ষে আছে হ্যাজ আর হ্যাভ মানে আছে এখানে হ্যাজটা বুঝলো যেহেতু একটা প্রত্যেকটা স্কুল ক্লাসে তারপরে একটা একটা ক্লাস কথা বলা হচ্ছে সেই জন্য হ্যাজ হচ্ছে আর অনেকগুলো বোঝালে হ্যাভ হয় এটা নিয়ে পরে ডিটেলস আলোচনা করব পরে হ্যাভটা কোথায় কী হয় একটু ব্যতিক্রম আছে দেখো এভরি ক্লাস হ্যাজ এ ব্ল্যাকবোর্ড প্রত্যেক ক্লাসের আছে একটা ব্ল্যাকবোর্ড এ চেয়ার একটা চেয়ার অ্যান্ড এ টেবিল একটা টেবিল অল দ্য চিলড্রেন অল মানে সমস্ত বা সব চিলড্রেন মানে শিশুরা সমস্ত শিশুরা সিট বসে অন দ্য বেঞ্চেস বেঞ্চগুলোর ওপরে তাহলে অনেকগুলোই বাচ্চা তাই তারা কোথায় বসে একটা বেঞ্চে নয় অনেকগুলো বেঞ্চই চাই তাই বেঞ্চেস হলো অনেকগুলো বেঞ্চের ওপরে বসতে হবে বলে তাহলে বাচ্চারা কোথায় বসে সমস্ত বাচ্চারা বসে বেঞ্চের ওপর উই হ্যাভ এ প্লেগ্রাউন্ড আমাদের আছে একটা খেলার মাঠ উই প্লে দেয়ার ইন আওয়ার টিফিন টাইম উই প্লে আমরা খেলি দেয়ার সেখানে বললাম টিএইচইআর দেয়ার মানে সেখানে তাহলে আমরা খেলি সেখানে ইন আওয়ার টিফিন টাইম আমাদের
টিফিনের সময়ে দ্য স্কুল সিটস স্কুল বসে বা বিদ্যালয়টি বসে অ্যাট 11 AM কটার সময় সকাল 11টা সকালের দিকে বলে AM হলো অ্যান্ড এন্ডস শেষ হয় অ্যাট 3:30 PM তাহলে স্কুলটা শেষ হয় বা ছুটি হয় কখন বেলা বা বিকেল 3:30 দেখো এখানে পিএম হলো 3:30 বেলা 3:30 PM হলো 11:59 পর থেকে কিন্তু পিএম আরম্ভ হয়ে যাবে সকাল 11:59 পর 12:59 পর থেকে পিএম আরম্ভ হবে ঠিক আছে 12:59 পর থেকে পিএম আরম্ভ হবে গুড দেখো দি স্কুল সিটস অ্যাট 11 AM এই লাইনটা আমি বলতে গিয়ে একটু মনে হচ্ছে আমার মিস্টেক হয়ে গেল অ্যান্ড এন্ডস অ্যাট 3:30 PM দেখো 12টার পর থেকে পিএম হয় হ্যাঁ তাই বিকেল 3:30 যখন হচ্ছে তখন পিএম হলো আর সকালবেলা 11 AM হলো ওটা সকালের দিকে বলে AM হলো এবার দেখো তোমাদের এই রিডিংটা আমি বলে দিলাম তোমরা রিডিংটা প্র্যাকটিস করবে বানানগুলো প্র্যাকটিস করবে আর এখানে শব্দার্থগুলো যেগুলো বইয়ে দেওয়া রয়েছে এগুলো তোমরা বানান আর মানে অবশ্যই করবে তোমরা রিডিংটা ভালো করে পড়ো রিডিংটা পড়া শেখো আমি তো হোয়াটসঅ্যাপে বা লাইভ ক্লাস ইউটিউবে সব রকমই আলোচনা করবো কোশ্চেন পাঠিয়ে দেবো